এই মুহূর্তে নেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম তানজিম হাসান সাকিব। একই সঙ্গে আলোচনা ও সমালোচনার টেবিলে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই তরুণ তর্কে। অভিষেক ম্যাচেই ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করে যেমন ভাসছেন প্রশংসায়, তেমনি ফেসবুকে পাবলিশ করা তার পুরনো পোস্টগুলো নিয়ে হচ্ছেন নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার। আমরা সেদিকে যাব না, আমরা জানব সিলেটের তিলকচাঁদপুর গ্রাম থেকে উঠে আসা তানজিম সাকিবের গল্প, যিনি প্রথম হুঙ্কার ছেড়েছিলেন বিপিএলে, সম্প্রতি জায়গা করে নিয়েছেন জাতীয় দলে, ডেবু ম্যাচেই ঘটিয়েছেন বিস্ফোরণ। 2002 সালের 20 অক্টোবর বালাগঞ্জ ইউনিয়নের তিলকচাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তানজিম সাকিব। তার বাবা গাউস আলী এবং মা সেলিনা পারভিন। গাউস সেলিনা দম্পতির 3 মেয়ে 1 ছেলের মধ্যে সাকিব তৃতীয়। পরিবারের একমাত্র ছেলে সন্তান হওয়ায় ছোটবেলা থেকে আদরে আদরে বেড়ে উঠেছেন সাকিব নামের এই টাইগার। তার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম ধাপ শুরু হয়েছিল আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। খেলার মাঠের মতো পড়ার টেবিলেও অপ্রতিরুদ্ধ ছিলেন সাকিব। প্রাথমিকের সমাপনী পরীক্ষা অর্থাৎ পিইসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে মেধার পরিচয় দিয়েছিলেন। এরপর ভর্তি হন বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে। ছোটবেলা থেকেই সাকিব ছিলেন ক্রিকেট পাগল। সবচেয়ে আনন্দ খুঁজে পেতেন ব্যাটসম্যানকে পরাস্ত করে স্ট্যাম্প উড়িয়ে দিতে। ছোটবেলায় ক্রিকেট নিয়ে মেতে থাকতেন তিনি। খেলার প্রতি আসক্তি এতটাই ছিল যে কোথাও ক্রিকেট ম্যাচ থাকলে ক্লাস ফাঁকি দিয়ে চলে যেতেন ক্রিকেট খেলতে। সাকিব যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন হঠাৎ একদিন জানতে পারেন অনূর্ধ্ব 13 জাতীয় দলে খেলোয়াড় নেওয়া হচ্ছে। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে চলছে বাছাই প্রক্রিয়া। সাকিব যখন এ খবর পান তখন সময় হাতে আছে আর একদিন, সব কাজ ফেলে ছুটে যান মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে। বাছাই পর্বেই নিজের বোলিং নৈপুণ্য দেখিয়েছিলেন, ফলে নির্বাচকরাও আর কার্পণ্য করেননি। এরপর শুরু হয় সাকিবের তৈরি হওয়ার পালা। মৌলভীবাজার থেকে চলে যান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সেখানে 3 মাসের বোলিং প্রশিক্ষণ নেন তিনি। এরপর ভর্তি হন বিকেএসপিতে। শুরু হয় নতুন পথ চলা, খেলতে আর ক্লাস ফাঁকি দিতে হতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রিকেট নিয়ে পড়ে থাকাই ছিল একমাত্র কাজ। মনোযোগী ছাত্র হিসেবে পাঠ নিতে থাকেন ক্রিকেটের, পাশাপাশি ঘরোয়া ম্যাচেও দেখাতে থাকেন তার বলের ঝাঁজ। দেখতে দেখতে আসে 2016 সাল, তার নাম ওঠে অনূর্ধ্ব 17 জাতীয় দলের তালিকায়। বিদেশের মাটিতে সাকিব নিজেকে চিনালেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। সেবার বোলিং তাণ্ডবে প্রতিপক্ষকে ঘায়েল করে বিশ্বকাপ জিতিয়েছিলেন দলকে। তবে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল বিপিএল। সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় ছিলেন তিনি, প্রথম বিপিএলে মাঠ গরম করেছিলেন। অসাধারণ বোলিং নৈপুণ্যে রংপুর রাইডার্সকে ছিন্ন ভিন্ন করে নিজের দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। জয়ী হতে হলে সবার আগে প্রয়োজন আত্মবিশ্বাস। তানজিম সাকিবের এতে কোনো ঘাটতি ছিল না। বিপিএল খেলার সময় একবার মাথায় বল লেগেছিল তার, এতে হন্তদন্ত হয়ে ছুটে আসেন দলের ফিজিও। সাকিবের অবস্থা পর্যবেক্ষণ করে জানতে চান তিনি খেলতে পারবেন কিনা। জবাবে সাকিব আহত বাঘের মতো গর্জে উঠে বলেন, আমি এখনও সিলেটের মাটিতে আছি। সেই সাকিব এবার সিলেটের মাটিতে না, নিজেকে প্রমাণ করেছেন বিদেশের মাটিতে। এশিয়া কাপের স্বপ্ন ভেঙে বাংলাদেশ বিপর্যস্ত। সম্মান রক্ষার একটি ম্যাচ তবু রয়ে গেছে প্রতিপক্ষ ভারত। এই ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হয় সাকিবের। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে যখন মুখোমুখি ভারত বাংলাদেশ, তখন সম্মুখ সমরে ব্যস্ত বল হাতে নবাগত সাকিব আর ব্যাট হাতে অভিজ্ঞ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু রোহিতের কোনো অভিজ্ঞতাই ধোপে টেকে নেই এ তরুণ টাইগারের কাছে। সাকিবের দ্বিতীয় বলেই ধরাশায়ী হন তিনি। এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান রোহিত। হেরে গিয়েও তানজিমের বোলিং নৈপুণ্যে সেদিন মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। হয়তো বুঝতে পেরেছেন তানজিমের ভেতরে থাকা আত্মবিশ্বাসী সত্তাকে, হয়তো বুঝেছেন তানজিম সাকিব অচিরেই হয়ে উঠতে যাচ্ছেন বিশ্ব ব্যাটসম্যানদের জন্য একটি মূর্তিমান আতঙ্কের নাম।